স্বাগত জানাচ্ছি বন্ধুরা সিলেট টিভির এই আয়োজনে। আজকে আপনাদের সাথে কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সে বিষয়টি হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে সিলেটে একটি বিষয় গত কয়েকদিন ধরে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের সিলেট আগমন। আজ থেকে 100 বছর আগে রবীন্দ্রনাথ সিলেটে এসেছিলেন, কিন্তু তার এই আশাকে কেন্দ্র করে এখন সিলেট জুড়ে বেশ হুলস্থুল কাণ্ড ঘটছে। তার 100 বছর পূর্তি উৎসব আয়োজনকে কেন্দ্র করে নানা আয়োজনের মধ্যে রয়েছে অনেক আলোচনা এবং সমালোচনা, আর সেই আলোচনা সমালোচনা এখন সিলেটের সর্বত্রই। সিলেটে রবীন্দ্রনাথের আগমনের 100 বছর পূর্তি উপলক্ষে বেশ বড় অঙ্কের বাজেটের বিশাল আয়োজনের অনুষ্ঠান আয়োজনের যে প্রস্তুতি চলছে, সেই প্রস্তুতিকে ঘিরে এখন সিলেট বেশ সরগরম। তো আজকে এই প্রস্তুতি বা এই আয়োজন নিয়ে বা এই অনুষ্ঠান নিয়ে কোনো কথা বলবো না আপনাদের সাথে। আপনাদের সামনে আজকে হাজির হয়েছে অন্য একটি বিষয় নিয়ে, আর সেই বিষয়টিটা হচ্ছে যে এই 100 বছর আগে রবীন্দ্রনাথ কী কারণে সিলেটে এসেছিলেন, সেই বিষয়টি আমাদের অনেকেরই অজানা। কারণ আমরা কেউই কিন্তু এই 100 বছর আগে ছিলাম না যখন রবীন্দ্রনাথ সিলেটে এসেছিলেন। সুতরাং আমাদের সবারই বা যারা এখন রবীন্দ্রনাথের এই শতবর্ষ পূর্তি এই অনুষ্ঠান করতে যাচ্ছেন, তারাও কিন্তু কেউ সে সময় ছিলেন না যে রবীন্দ্রনাথ যখন আসছিলেন। তো আমরা ইতিহাস ঘেঁটে যেটা জানতে পারলাম যে রবীন্দ্রনাথ কী কারণে আসছিলেন সিলেট সেই 100 বছর আগে, সেই বিষয়টি বর্তমান প্রজন্ম এখন যারা এই আগ্রহ নিয়ে আছেন যে রবীন্দ্রনাথের সিলেট আগমন উপলক্ষ কী কারণে হয়েছিল, সে কী কারণে আসলে রবীন্দ্রনাথ 100 বছর আগে সিলেটে এসেছিলেন, আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সহজেই আপনারা বুঝতে পারবেন যে কোন প্রেক্ষাপটে কী কারণে কেন সিলেটে এসেছিলেন রবীন্দ্রনাথ, যাকে যার এই আগমনকে কেন্দ্র করে এখন পুরো সিলেট জুড়ে মহাব্যস্ততা। তো শুরু করা যাক বন্ধুরা, আপনারা যারা ইতিমধ্যে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের কাছে একটি অনুরোধ, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে হবে কি, এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড হওয়া মাত্র আপনি নোটিফিকেশনটি পেয়ে যাবেন। তো এখন আসছি মূল প্রসঙ্গে, যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই বিষয়টি নিয়ে আলোচনার সূত্রপাত করা যাক। আপনারা নিশ্চয়ই জানেন যে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার বিজয়ী হয়েছিলেন। এই নোবেল পুরস্কার জয়ের পর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে রবীন্দ্রনাথের খ্যাতি, মানে সারা বিশ্বে তার নাম ডাক তখন। এই ঠিক এই মুহূর্তে রবীন্দ্রনাথ এসেছিলেন আমাদের সিলেটের একদম পার্শ্ববর্তী শহর শিলংয়ে। আপনারা নিশ্চয়ই শিলং সম্পর্কে সবার ধারণা আছে এবং শিলং সম্পর্কে শিলংয়ের সাথে সবাই পরিচিত, আমরা ঘুরতে গেলেই শিলংয়ে যাই, একদম সিলেটের পার্শ্ববর্তী শহর। সেই শিলংয়ে আসার সুবাদে সিলেটবাসীরও মনে জাগে, যেহেতু নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শিলংয়ে এসেছেন, তিনি সিলেটে যদি না আসেন তাহলে সেটা কেমন দেখায়। অনেকের ইচ্ছা জাগে যে রবীন্দ্রনাথকে কীভাবে সিলেটে নিয়ে আসা যায়, আর তার মধ্যে অন্যতম ছিলেন যে সিলেটের ব্রাহ্ম সমাজের সেই সময়কার সাধারণ সম্পাদক যিনি ছিলেন গোবিন্দ নারায়ণ সিংহ মজুমদার। তো তিনি করলেন কি যে রবীন্দ্রনাথকে কীভাবে সিলেটে নিয়ে আসা যায় সেই বিষয়টি নিয়ে তিনি চিন্তাভাবনা শুরু করে দিলেন, এবং তার চিন্তার বাস্তবায়ন হিসেবে তিনি একটি তারবার্তা পাঠালেন রবীন্দ্রনাথকে সিলেটে আসার নিমন্ত্রণ জানিয়ে। সিলেট যেহেতু শিলংয়ের কাছের শহর আমরা বলছি, কিন্তু সে সময় কাছের শহর হলেও সিলেটের সাথে যোগাযোগ ব্যবস্থা ওইভাবে উন্নত ছিল না শিলংয়ের। যাত্রাপথটা বেশ দুর্গমই বলা যায় ছিল, কোনো যোগাযোগ ব্যবস্থা ওইভাবে ভালোভাবে ছিল না, সে কারণে অনেক চিন্তাভাবনাও ছিল যে আসলে রবীন্দ্রনাথ এই আমন্ত্রণটা কীভাবে নেবেন বা এই আমন্ত্রণে তিনি সাড়া দিবেন কি না। বাস্তবে কিন্তু তাই ঘটল, রবীন্দ্রনাথ এই আবেদনে তিনি সাড়া দেওয়ার মতো অবস্থা দেখলেন না, এবং তিনি সরাসরি জানিয়ে দিলেন যে পথযাত্রা যেহেতু দীর্ঘ এবং ক্লান্তিকর সুতরাং তিনি সিলেটে আসছেন না। এই খবরটা পাওয়ার পর ব্রাহ্ম সমাজের তৎকালীন সাধারণ সম্পাদক গোবিন্দ নারায়ণ সিংহ মজুমদার কিন্তু বেশ ব্যথিত হলেন। তিনি চিন্তাভাবনা করতে লাগলেন যে তার এই আহ্বানে যেহেতু রবীন্দ্রনাথ সাড়া দিলেন না তখন কী করা যায়। কিন্তু তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, রবীন্দ্রনাথকে তিনি সিলেটে আনার মনস্থ করেছেন কিন্তু রবীন্দ্রনাথ আসতে চাচ্ছে না, তিনি এই বিষয়টিকে কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না, যে কারণে তিনি কিন্তু দমে যাননি। তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন যে কীভাবে রবীন্দ্রনাথকে রাজি করে শিলং থেকে সিলেটে নিয়ে আসা যায়, সেই চিন্তাভাবনা তিনি শুরু করলেন, এবং তিনি এই চিন্তাভাবনার অংশ হিসেবে সিলেটের অন্যান্য যে সংগঠনগুলো আছে সেগুলোর সাথে তিনি যোগাযোগ শুরু করলেন এবং তাদের সাথে আলাপ আলোচনা করলেন যে কীভাবে রবীন্দ্রনাথকে সিলেটে নিয়ে আসা যায়। তো যেই ভাবনা সেই কাজ তিনি তার কার্যক্রমের অংশ হিসেবে কবিকে আবারও একটা চিঠি লেখা হলো বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, যেখানে আঞ্জুমানে ইসলাম,
মহিলা সমিতি সহ বিভিন্ন সংগঠনের নাম অন্তর্ভুক্ত করে চিঠি পাঠানো হলো যে রবীন্দ্রনাথকে সিলেটে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে। এবার রবীন্দ্রনাথ একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন যে বারবার আমন্ত্রণ পাঠানো হচ্ছে সিলেট থেকে, কিন্তু তিনি প্রথমবার যেহেতু না করে দিয়েছেন এখন কি করা যায়। রবীন্দ্রনাথ অনেক ভেবেচিন্তে কিন্তু এবার আর তিনি না করতে পারলেন না, তিনি জানিয়ে দিলেন যে তিনি সিলেটে আসছেন। তো শিলং থেকে সিলেটের দিকে যে পথ গেছে সে পথ ধরে নয়, তো যেহেতু তিনি শিলং থেকে এই পথটি ধরে সিলেটে আসেননি, তিনি আসার পথে একটি ভিন্ন পথ অবলম্বন করলেন এবং দেখা গেল তিনি ঘুরপথে সিলেটে রওনা হলেন আসাম বেঙ্গল রেলে চেপে। শিলং থেকে প্রথমে গুয়াহাটি গেলেন এবং সেখান থেকে লামডিং বদরপুর কোলাউড়া হয়ে কবি সিলেট আসবেন। তিনি জানিয়ে দিলেন যে এই পথে তিনি সিলেটে আসছেন। কবি আসছেন জানাজানি হতেই কিন্তু সিলেট জুড়ে আনন্দের বন্যা বয়ে গেল। আঞ্জুমানে ইসলামিয়া রবীন্দ্রনাথের সফরকে সামনে রেখে স্বেচ্ছাসেবক দল গঠন করলো, এমসি কলেজেও গঠিত হলো সেবক সংঘ। মোটামুটি একটা হুলস্থুল কাণ্ড ঘটে গেল সিলেটে যে রবীন্দ্রনাথ সিলেটে আসছেন। তো রবীন্দ্রনাথ যেহেতু সিলেটে আসছেন তাকে বরণ করতে হবে, সেই আয়োজনের প্রস্তুতির জন্য আসামের শিক্ষামন্ত্রী খান বাহাদুর আব্দুল মজিদ কাপ্তান মিয়াকে সভাপতি নির্বাচিত করে কমিটি গঠন করা হলো। যথারীতি রবীন্দ্রনাথ ট্রেনে চাপলেন সিলেটের উদ্দেশ্যে, রওনা হলেন এবং তার সঙ্গী হলেন ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর ও পুত্রবধূ প্রতিমা দেবী। এদিকে কবিকে এগিয়ে নিয়ে আসতে বদরপুরে যান গোবিন্দ নারায়ণ সিংহের ছেলে সুধীরেন্দ্র নারায়ণ সিংহ মজুমদার। বদরপুর থেকে ট্রেনে এসে পৌঁছেন কোলাউড়া। দিনটি ছিল 1919 সালের 4 নভেম্বর। তখন রাতে ট্রেন চলত না, তাই রবীন্দ্রনাথের পথ চলারও বিরতি ঘটে। ট্রেনেই রাত কাটে রবীন্দ্রনাথের। সকালে আবার ট্রেন চলতে শুরু করে। পথে বরমচাল ফেন্সুগঞ্জ মাঝগাঁও স্টেশনে কবিকে এক নজর দেখার জন্য অনুরাগীরা এসে জড়ো হন। কবিকে অভ্যর্থনা জানান তারা। দীর্ঘ ট্রেন যাত্রা শেষে হেমন্তের হিমেল সকালে কবি সিলেটে এসে পৌঁছান। কবির পায়ের চিহ্ন পড়ে সিলেটে। তখন তাকে বরণ করার জন্য আতশবাজি হর্ষধ্বনিতে মুখরিত হয়ে ওঠে রেল স্টেশনের আশপাশ এলাকা। সুতরাং বুঝতেই পারছেন কবিকে কবির সিলেট আগমনকে ঘিরে বেশ উৎফুল্ল ছিল সিলেটের জনগণ। রেল স্টেশন সুরমা নদীর ওপারে, তখন ক্রিন ব্রিজ হয়নি, পারাপারে নৌঝানি বরসা। সুরমায় তৈরি রাখা হয়েছিল সুসজ্জিত জুড়ি নৌকা। নৌকায় কবির পাশে বসেন শিক্ষাব্রতী মৌলবী আব্দুল করিম। কবির পুত্র ও পুত্রবধূ উঠেন পৃথক বজরায়। কবিকে বরণ করে নিতে চাঁদনী ঘাটের সিঁড়ি মোড়া ছিল লাল শালুতে। রঙিন পতাকায় সাজানো ঘাটে অপেক্ষায় ছিলেন খান বাহাদুর আব্দুল মজিদ কাপ্তান মিয়া, যিনি পরবর্তীতে আসামের শিক্ষামন্ত্রী হয়েছিলেন। সিলেট পৌরসভার চেয়ারম্যান রায়বাহাদুর সুখময় চৌধুরী, রায়বাহাদুর প্রমোদচন্দ্র দত্ত সহ বিশিষ্টজন। হাজার দশেক অনুরক্ত জড়ো হয়েছিল কবিকে অভ্যর্থনা জানাতে। কবি বজরা থেকে নেমে চাপেন ঘোড়ার গাড়িতে। বুঝতেই পারছেন যেহেতু তখনকার যুগে ওইভাবে এখন যেভাবে আলিশান বা বিলাসবহুল গাড়ি ঘোড়ার ব্যবস্থা রয়েছে, তখন কিন্তু সেরকম ছিল না, যে কারণে বজরা থেকে নামার পরে তাকে ঘোড়ার গাড়িতেই চাপতে হয়। রথীন্দ্রনাথ ও প্রতিমা দেবীকে ওঠানো হয় পালকিতে। জনতার মিছিল সোয়া মাইল দীর্ঘ পথ এগিয়ে চলে কবির সাথে। এরই মাঝে ভক্তরা ঘোড়ার গাড়ি থেকে ঘোড়া ছুটিয়ে নিয়ে গাড়িটিকে নিজেদের কাঁধে তুলে নিয়েছেন। বুঝতেই পারছেন কবির প্রতি মানুষের আগ্রহটা কেমন, মানে ঘোড়ার গাড়ি ঘোড়ার থেকে ছুটিয়ে নিজেদের কাঁধে তুলে নিয়েছেন ভক্তরা, কবির প্রতি কি আগ্রহ তাদের। কবি কিন্তু প্রথমে বিষয়টি আঁচ করতে পারেননি, মানুষের কাঁধে চড়তে চান না বলে অনেক ঘুরপথে কবি সিলেট এসেছেন, কিন্তু শেষমেশ মানুষের কাঁধেই তাকে উঠতে হলো। কবি যখন বিষয়টি টের পেলেন সাথে সাথে মানা করেন, কিন্তু কে শুনে কার কথা, এ যে ভালোবাসার পাগলামি। সিলেটে রবীন্দ্রনাথ কয়দিন থেকেছিলেন এবার আলোচনা করব সেই বিষয়টি নিয়ে। যেহেতু রবীন্দ্রনাথ সিলেটে এসেছেন সুতরাং তাকে তো 2 দিন থাকতেই হবে। হ্যাঁ, রবীন্দ্রনাথ 3 দিন অবস্থান করেছিলেন সিলেটে। শেষ দিন 7 নভেম্বর তিনি উপস্থিত হন সিলেটে চৌহাট্টাস্থ সিংহবাড়িতে, যার আমন্ত্রণে রবীন্দ্রনাথের সিলেট আসা সেই গোবিন্দ নারায়ণ সিংহর বাড়ি এটি। সিলেটি রবীন্দ্রনাথের স্মৃতি হয়ে যে ছবি দুটো টিকে আছে এগুলো তোলা হয় এই সিংহবাড়িতে। ভোরেই তিনি এই বাড়িতে আসেন, সাথে তার পুত্রবধূ প্রতিমা দেবীও ছিলেন। গোবিন্দ নারায়ণের এক পুত্র এক দুহিত্রর নামকরণ করেন রবীন্দ্রনাথ। 71-এ মহান মুক্তিযুদ্ধের সময় রবীন্দ্রনাথের আরও অনেক স্মৃতির সাথে ধ্বংস হয়ে যায় রবীন্দ্রনাথের ছবিগুলো। রবীন্দ্রনাথের মৃত্যুর পরপরই তার স্মৃতিতে কবি প্রণাম নামে একটি স্মারক প্রকাশিত হয়েছিল। ভাগ্য ভালো এই স্মারকে ছবিটি থাকায় সেখান থেকে কপি করা সম্ভব হয়েছে। শুধু মুক্তিযুদ্ধের সময় নয়, সিংহবাড়ির রবীন্দ্র স্মৃতি হুমকির মুখে পড়েছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার বহু বছর পরে। একটি ভূমিকম্প চক্রের নজরে পড়েছিল সিংহবাড়ি। সিংহবাড়ি গিলে খেতে গেল দশকে তৎপর হয়ে একটি চক্র। অবশ্য সিলেটবাসী আন্দোলনের মাধ্যমে রুখে দেয় সেই ষড়যন্ত্র। তবে সিংহবাড়ির কপালে দুর্গতি কিন্তু তখনই শেষ হয়ে যায়নি। একটি সূত্র বলছে ইজারা নবায়ন করতে গিয়ে ভোগান্তি পোহাতে হয়।
তো বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটি এতক্ষণ কষ্ট করে দেখলেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোন প্রেক্ষাপটে কিভাবে সিলেটে এসেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সেই সাথে তিনি সিলেটে 3 দিন অবস্থান করেছিলেন, কোথায় অবস্থান করেছিলেন, কার বাড়িতে ছিলেন, কিভাবে ছিলেন, সেই বিষয়ে কিছুটা ধারণা দিলাম আপনাদেরকে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবশেষে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দরের সাথে থাকুন।